কি তুমি ওখানে কেন তুমি কি সত্যি বেরিয়েছিলে নাকি কি হলো কি তুমি কোথায় বের হয়েছিলে স্বামী প্রশ্ন করছে উত্তর দিতে পারছো না মা আমি আসলে থাক মিথ্যে বলতে যেও না ওটা তোমার ঠিক আসে না বলেই জানতাম তা এখন নতুন কোটা শুরু করো না এখনি বলবে তো তুমি কোথাও বেরোওনি ঘরে ঘুমোচ্ছিলে ন্যাকা না বেরোলে এই রাত্রিবেলা চোরের মতো দাঁতের সামনে দাঁড়িয়ে কি করছো জানতে পারি কি কি হলো মা তুমি চুপ করে গেলে কেন তুমি বড় বৌদিকে কিছু বলবে না তুমি তো দেখে সবই বুঝতে পারছো তাহলে এভাবে বাকরুতা কেন হয়ে গেলে নিশিত এমে মানুষ কি চায় আমাদের কাউকে তৃষ্ণতা দেবে না দিনের শেষে স্বামী খেতে পারবে না শাওরে একটু ঘুমোতে পারবে না আর কি কি করবে আর কত সর্বনাশ করতে চাইছে সে আমায় বল আর আমার খাওয়া আমি তো কিছুই বুঝতে পারছি না लोके एक कान्दी ढुके एक कान्दी बार कर देवे तो मनीषी बोले क्यों गन्नी करे পুরো সারাশি আক্রমণ শুরু হয়ে গেছে এখন বদ্ধিকে বাঁচাতেই হবে তাহলে বদ্ধা যা রাগান রেগেছে বদ্ধির কপালে দুঃখ আছে কিন্তু কি করে বাঁচাবো পেলানটাই তো বেরেনে আসছে না খেয়েছে বদ্ধির হাতে তো ব্যাগ ওর মধ্যে তো রানীর দিদিমণির জামা কাপড় আছে ওগুলো যদি কেউ হাতে পেয়ে যায় তাহলে তো সবাই সব বুঝে ফেলবে ওরে বাবারে এখন কি হবে না না কিছু একটা করতেই হবে আমাকে করো না তুমি কি হলো তুমি হঠাৎ করে এখন বড় বৌদিকে জড়িয়ে ধরলে কেন বোঝো না চোরে চোরে মাস্তো তো বোন দুজনে বদ্ধিকে দেখে একবার আনন্দে পাগল হয়ে গেছে মাস্তো তো না ওই